আসসালামু আলাইকুম বন্ধুরা, আজও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনি অতি সহজে জানতে পারবেন যে আপনি যে সিমটা চালাচ্ছেন এই সিমটার মালিক কে, সেটা কিভাবে জানবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার আইডি কার্ড দিয়ে আপনি কয়টা সিম রেজিস্ট্রেশন করেছেন এটা অতি সহজে জানতে পারবেন। তাহলে কিভাবে এটা জানতে পারবেন, চলেন আমরা আমাদের মূল ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলেন বন্ধুরা, আমরা আমাদের ভিডিওটা শুরু করি। যে আমরা আমাদের এই সিমটা চালাচ্ছে এই সিমটার মালিক কে এটা আমরা জানবো। আর একটা বিষয় হচ্ছে আমরা আমাদের আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে আমরা সেটাও জানতে পারবো। তাহলে কিভাবে, চলেন আমরা চলে যাই। আমরা যাব এখানে ফোন বক্সে, যাওয়ার পর আমরা এখানে কি করব, একটা কোড নাম্বার উঠাবো, *16001, এরপর দেবো আমরা হ্যাশ। এই নাম্বারটা, কোড নাম্বারটা দিয়ে আমরা কি করব, এবার কল করব। হ্যাঁ, এখন আমরা কল করব। অর্থাৎ আপনার এই সিমে আর আপনি এটা করতে গেলে আপনার অবশ্যই আপনার ই করতে হবে, সেটা হচ্ছে আপনার এই সিমে টাকা থাকা লাগবে। কোনো প্রকার বান্ডেল থাকলে কিন্তু আপনি এটা করতে পারবেন না, বা কোনো এমবি দিয়ে আপনি এটা করতে পারবেন না। তো চলেন আমরা গ্রামীণ ফোন দিয়ে আমরা গ্রামীণ সিমে আমরা ক্লিক করি। যে কোনো সিম দিয়ে করতে পারবেন, আমি আপনাদের গ্রামীণ সিম দিয়ে দেখাচ্ছি, কারণ আমার গ্রামীণ সিমে টাকা আছে, এই জন্য আমি আপনাদেরকে গ্রামীণ সিম দিয়ে দেখাচ্ছি। দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এরপর আপনাদের দিতে হবে আপনার যে আইডি কার্ড আছে, আইডি কার্ডের লাস্টের 4টা সংখ্যা আপনার এখানে উঠাইতে হবে, লাস্টের 4টা সংখ্যা। এখন দেখেন আমার আইডি কার্ডের লাস্টের 4টা সংখ্যা হচ্ছে 6536। এটা হচ্ছে আমার আইডি কার্ডের লাস্টের 4টা ডিজিট। এখন আমরা সেন্ড করব। দেখেন সেন্ড করার সঙ্গে সঙ্গে এটা সেন্ড হয়ে গেছে। এখন আমাদের কাছে এখন সঙ্গে সঙ্গে একটা মেসেজ চলে আসবে। ওই দেখেন মেসেজ চলে আসছে। এখন আমরা দেখব আমাদের সিমে, আমাদের আইডি কার্ডে কয়টা সিম কী করা আছে, অর্থাৎ রেজিস্ট্রেশন করা আছে, এবং এই সিম আমি যে সিমটা চালাচ্ছি সিমটার মালিককে। দেখেন এখানে দেওয়া আছে টোটাল 2 জিবি। আমার এই আইডি কার্ড দিয়ে টোটাল 2টা জিবি নাম্বার রেজিস্ট্রেশন করা আছে। হ্যাঁ, দেখেন এখানে আমার যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে দেওয়া আছে। অর্থাৎ প্রথম যে 3টা সংখ্যা এবং লাস্টের 3টা সংখ্যা দিয়েছে, আর বাদবাকিগুলো এটা গোপন রেখেছে সিকিউরিটির জন্য। তাহলে এখন দেখেন আমার প্রথম একটা সিম অর্থাৎ জিপি এবং দ্বিতীয়টাও জিপি, আমি এই আইডি কার্ড দিয়ে কী করছি, রেজিস্ট্রেশন করেছি। এবং আমি যে সিমটা চালাচ্ছি এই সিমটার মালিক আমি, কারণ এই যে আমার নাম্বারটা এটাই, অর্থাৎ প্রথম 7 লাস্টের 73, এই সিমটাই আমি কী করেছি, আমি এখন ব্যবহার করতেছি। তাহলে বন্ধুরা, এভাবে অতি সহজে আপনারা জানতে পারবেন আপনার সিমের মালিককে, এবং আপনার আইডি কার্ড দিয়ে আপনি কয়টা সিম রেজিস্ট্রেশন করেছেন। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।